না মানে দেখো, তোমাদের নিজেদের বাড়িতে তোমরা তিনজন মানুষ বেশ শান্তিতেই আছো, আছো তো? হ্যাঁ, কিন্তু অত বড় বাড়ি নয়নতারা, তার একটা মাত্র ঘরে মতিদা আর মতিদার বউ, আর কি অশান্তিতে আছে তুমি ধারণা করতে পারবে না। আপনার চা। হ্যাঁ, আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম বলুন। না না, কষ্টের কি আছে, বাড়িতে কেউ এলে তো একটু চা বিস্কুট দিতেই হয়, নিন খান। হ্যাঁ খাই। হ্যাঁ, যা বলছিলাম। ভালো কথা। আচ্ছা, আপনি কি নয়নতারার সবাইকে চেনেন? বিলক্ষণ বিলক্ষণ, কেন বলো তো? তুমি কি নয়নতারার কাউকে চেনো নাকি? হ্যাঁ, ওই নয়নতারার অলোক, অরিজিতের বন্ধু। অলোক মানে মতিদার ছোট বোনের ছেলে? ভীষণ ভালো ছেলে। হ্যাঁ, আমি অবশ্য ওখানে কখনো যাইনি, তবে ওই আমার ছেলের মুখে শুনেই কথাটা বললাম। তাতে কি হয়, এরকম অন্যের মুখে ঝাল অনেকেই খায়, তাতে কোনো দোষ নেই। আপনার কথাটা তো ঠিক বুঝলাম না। আমার ছেলে ভেতরে গিয়ে চা করতে বলেছিল বলেই আমি আপনার জন্য চা করে এনেছি। আপনার পরিচয়টা কিন্তু এখনো আপনি আমাকে দেননি। মা মা, উনি হচ্ছেন শ্রী পটল দত্ত, আমাদের এলাকাতেই থাকেন, বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বুঝলাম, কিন্তু একটা কথা তোর জানা উচিত, মানুষের নামের আগে শ্রী বসালেই কারো ছিঁড়ি পাল্টায় না। এটা এটা আপনি 100% সত্যি কথা বলেছেন। এই যে আপনার ছেলে অরিজিৎ, শিক্ষিত ভদ্র ছেলে, তার ওপর অলোকের বন্ধু, তাই ও গুরুজনকে সম্মান দিতে জানে। মিস্টার দত্ত, আপনি বাবার কাছে কেন এসেছিলেন জানতে পারি? মানে কোনো কেসের ব্যাপারে? না না, কোনো কেস টেস নয়। তবে আসলে তোমার বাবাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম, তোমার বাবা লোক হিসেবে কেমন সেটাই জানতে এসেছিলাম। আমার স্বামী কেমন লোক সেটা তার কাছেই জানতে এসেছেন? বাহ, আপনি রসিকতা করছেন নাকি? আপনি খুব তাড়াতাড়ি রেগে যান, অথচ আমার পুরো কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন আমি বিশেষভাবে ওই কথাটা কেন বলেছি। আপনি বেশ মজাদার লোক জানেন। আচ্ছা বেশ, বলুন আপনি হঠাৎ কেন এমন অদ্ভুত রাস্তা বের করলেন? চুপ কর, তুইও কি আর কি মারতে শুরু করলি নাকি? জানা নেই শোনা নেই একটা লোককে ঘরের মধ্যে হুট করে ঢুকিয়ে চা দিতে বললি, এখন আবার নানা ধরনের ইয়ারকি মারা কথা বলতে শুরু করেছে, সেগুলো বসে বসে শুনতে হবে নাকি? মা, তুমি শুধু শুধু রাগ করছো। দেখো মা, তোমার চারপাশে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের মন ভাবনা দৃষ্টিভঙ্গি সব আলাদা, কিন্তু তোমাকে তাদের মাঝখানে থেকে তাদের সব কথা শুনতে হবে। তা যদি তুমি না পারো তাহলে তো তোমাকে জঙ্গলে গিয়ে বসবাস করতে হবে। হলে হবে? তাই বলে একটা লোক তোর বাবার সম্বন্ধে মুখের উপর নানা রকম কথা বলে যাবে, সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বৌদি, আপনি প্রথমেই আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি মহাদেবদার সম্পর্কে কিছু বলতে আসিনি, আমার উদ্দেশ্যটা খুব সৎ। উদ্দেশ্য যদি সৎই থাকতো তাহলে এরকম নির্লজ্জের মতন কথা বলতেন না। একটা মানুষ ভালো কি খারাপ সেটা তাকেই জিজ্ঞেস করার মধ্যে কি সততা আছে বা থাকে? মা, তুমি একটা অরিজিৎ, তুই আমাকে কিছু বোঝাতে আসবি না। তোরা তোরা আমাকে ভেবেছিস কি? এই এই দেখ, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনার কথাতেই তা প্রমাণ হলো। কেন বলুন তো? কারণ আপনার ছেলেকে বলতে গিয়ে আপনি তোরা শব্দটা ব্যবহার করলেন, তার মানে কি হলো? যাক, শুনুন, মাথা ঠান্ডা করে শুনুন, আমি ভালো কথাই বলছি। আপনি বলুন। মা, তুমি মাঝখানে কোনো কথা বলো না। শোনো অরিজিৎ, একজন মানুষ সবার কাছে ভালো নয়, আবার সবার কাছে খারাপও নয়। হ্যাঁ, কেউ বলবে লোকটা খুব ভালো, আবার কেউ বলবে লোকটা খুব খারাপ। এখন তুমি যদি খোদ লোককে জিজ্ঞেস করো যে সে মানুষ হিসেবে কেমন, তাহলে তুমি ঠিক উত্তর পাবে। অন্য লোকে তাকে যতটা চেনে, সে নিজেকে তার থেকে চেনে অনেক বেশি। কিন্তু কিন্তু আপনি বাবাকে চেনেন না, অথচ বাবাকে এভাবে জিজ্ঞেস করতে চাইছেন কেন? একজন বলেছে,
মাদেব সামন্ত নাকি হাড় শয়তান, তাই জানতে এলাম একজন নামকরা উকিল কতটা শয়তান। কে বলেছে কথাটা বলুন, কে বলেছে? সেটা থাক, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন, রমেন বাবু আর অসিত বাবু এদের দুজনের সঙ্গে ওনার সম্পর্ক কিরকম। হ্যাঁ চলি ভাই, চলি। আয় মেয়েটা, এ তোকে তো কখনো দেখিনি, কোথেকে এসছিস তুই? কি করে দেখবে গো জ্যোতি, আমরা তো সবে কালকে এলুম। আমরা মানে তোর সঙ্গে আমার অন্য কেউ আছে নাকি? উমা কেমন কথা বললো, কেউ থাকবে না কেন? তুই ঠিক করে কথা বলতে পারিস না, থাকবে না কেন আবার কি? তোকে হ্যাঁ কি না জিজ্ঞেস করেছি? ভুল হয়ে গেছে গো জ্যোতি, আর হবে নিকো, দাও এটা আমায় দাও। তা নিজ থেকে তুলে আনতে তো খুব কষ্ট হলো, বলো না আমাকেই বললে পারতে। কাল থেকে না হয় তোমার জল আমিই তুলে দেবো। খন তোর নামটা কি রে? আমার নাম খুকু, খুকু মঙ্গল। ও তা তুই যা সব বলছিস সেগুলো এমনি এমনি বলছিস নাকি সত্যি সত্যি বলছিস? ছি ছি জ্যোতি, এমনি এমনি বলতে যাবো কেন, ঠিকই বলেছি। শোন চল আমার ঘরে, চল তোর সাথে কথা আছে, চল চল চল। সেটাই ভালো, চল চল। দেখ বাপু, ওই তোর নামটা না বড় ভজকট, আমি তোকে না খোকা বলেই ডাকবো, বুঝলি? তোমার যা খুশি তুমি তাই বলে ডেকো, নামটা তো কাকে ডাকছো সেটা বোঝার জন্য, তাই আমি বুঝলেই হবে। তোর মুখ দেখলেই মনে হয় তোর বুদ্ধি শুদ্ধি খুব কম। ওই তোর বোন খুকু, হ্যাঁ ওর বুদ্ধি কিন্তু তোর থেকে অনেক বেশি। কি করে বুঝলে তুমি? কি করে বুঝলাম মানে, শুনলি নেই একটু আগে? কই কিছু শুনিনি তো। ও হ্যাঁ, ওই খালি বারান্দাটা খুকু বোধ হয় কারোর সঙ্গে কথা বলছিল। এই জন্যই বলছিলাম যে তোর বুদ্ধি একটু কম। ও বোধ হয় নয়, খুকুই বলছিল, ওই ছোট ছেলের বউ ওই ভিকিরির মেয়েটার সঙ্গে। এই হয়েছে খুকুর এক দোষ, চিনে না জানে না যার তার সঙ্গে আলাপ করতে শুরু করবে, তারপর কি বলতে কি বলে বসবে জানো তো, তখন আমাকে আর বাবাকে সামলাতে হবে। তোদের আর কিচ্ছু সামলাতে হবে না, ও এখন থেকে যা সামলাবার সব আমিই সামলাবো। আরে আমি তোকে পাঠিয়েছিলাম কাপড়গুলো মেলবার জন্যে, বলেছিলাম দেখবি ওই ছোট বউ যখন কলঘর থেকে বেরোবে তখন গিয়ে ওর সঙ্গে ভাব জমাবি। তুমি কেন বলেছিলে তা আমি জানি না ঠাকুমা, তবে এর পরে যদি কোনো গণ্ডগোল হয় না তাহলে কিন্তু আমি এখান থেকে পালাবো। চুপ কর, তুই পালাবি কেন? তোরা কি ওদের ভরসায় এইছিস? আমি তোদের আসতে বলেছি, আমি তোদের থাকতে দিয়েছি, ওরা যদি কিছু বলে সব কটাকে পুলিশ দিয়ে তাড়াবো। ঠাকুমা আসলে তুমি আমাদের বড় ভালোবাসো কি না, তাই তোমার এই বাড়ির একখানা ঘর ছেড়ে দিয়েছ, আমাদের খেতে দিচ্ছ, কিন্তু এই কথাগুলো তো সবাই জানে না বলো, তাই আমি ভাবছি যেদিন সবাই জানতে পারবে তখন যদি বলে, বাইরের লোকই যখন এ বাড়িতে এসে রয়েছে তখন অন্য কেউ এসে থাকবে, কারণ তারা অন্তত আমাদের মতো তো আর বিনা পয়সায় থাকবে না। আমি তো তাই চাই, একবার মুখে বলুক তখন তো বুঝব যে শুধু মুখে মামা বলে না সত্যিই মা বলে ভাবে। তোর বোনটাকে লাগিয়েছি, ওদের ওই পেটের ভেতর থেকে না নাড়ি ভুড়ি সব টেনে বার করবে। তবে ও যা চালাক মেয়ে, হ্যাঁ ও ঠিক পারবে। তুমি ওকে এখনো চেনোনি ঠাকুমা, ও যখন তখন সব এমন বেফাস কথা বলে দেয় না তখন কি লজ্জা করে তোমায় কি বলবো ঠাকুমা। আমি আর বাবাকে কতবার বুঝিয়েছি জানো, কিন্তু বোঝালে কি হবে বলো, আমার তো মনে হয় ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। দেখো যদি ডাক্তার দেখাই না ডাক্তার ঠিক বলবে ও একটা পাগলি। ডাক্তার কি বলল না বলল
তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি ওই মেয়েটা, ওই মেয়েটা এই বাড়ির ওই সব কটা শয়তানকে পাগল করবে। ওই রকমই একটা মেয়ে তো আমার চাই। আমি আর আমি কত দিক সামলাবো, কত দিক দেখবো? এই বাড়িতে যেসব কত লোক যাতায়াত করে, চিনি না জানি না, কি আসছি কি যাচ্ছি, সেই জন্যই তো তোর বোনটাকে বলেছি সব দিকে নজর রাখবি, কে যাচ্ছে কে আসছে কে কি বলছে সব খবর আমাকে দিবি। নে মিষ্টি খা। হাক খা খা খেয়ে নে। তারপর কি হলো? কি আর হবে গো জেঠিমা, চোখের সামনে মাটা পট করে মরে গেল। বাবা অবশ্য হাসপাতালে দিয়েছিল, তা মা সেরে ওঠার পর বাড়িতে নিয়েছিল। ডাক্তারবাবু বলেছিল সপ্তাহে 4 দিন করে মাংস আর ঘিয়ে ভাজা লুচি খাওয়াতে, রাত্রিরে আর দিনের বেলা 2টো করে ডিম। তা সে বাবা খাওয়াতে পারল নি গো। কেন কেন কি গো জেঠিমা, আমার বাবা কি আর চাকরি করে যে খাওয়াবে? তোমার শরীর খারাপ হলে না হয় জেঠু খাওয়াতে পারে। তা তো ঠিকই, আজকালকার বাজারে অসুখ বিসুখে যা খরচ, তার ওপর কুকুর বাবা সামান্য এক ছুতোর মিস্ত্রি, সে অত সব জোগাড় করবে বা কোত্থেকে? কথাটা তুই খুব ভুল বলিস নি, সেরকম কোনো অসুখ হলে গরিবদের মরা ছাড়া কোনো গতি থাকে না। এই তো সেবার আমার ম্যালগিন ম্যালেরিয়া হলো। ম্যালগিন নয়, ম্যালিগন ম্যালেরিয়া। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল ধরিয়ে নিজে কতটা লেখাপড়া জানি সেটা দেখাতে হবে না। থাক না দিদি, জেঠিমা কথাটা ঠিকই জানে, ওই কথার কথাই মনে পড়েনি তাই অন্যরকম বলে ফেলেছিল আর কি। ঠিক বলেছিস কুকু, আমার মেয়ে সব তাতেই বাড়াবাড়ি। যাগে, তো সেবার আমার ম্যালেরিয়া হলো, সাবুর বাবার যা খরচা হয়েছিল, ভাগ্যেও সরকারি চাকরি করে, নইলে তোর মায়ের মতোই আমার অবস্থা হতো। আরে কুকু, তুই আমাকে দিদি বললি না? দিদি বলবি না, আমার নাম ধরে ডাকবি। না বাপু, সেসব আমার দ্বারা হবে না কো, বাবা শুনলে ভীষণ রাগ করবে, বলবে খুকু আমরা হলাম ছোট জাত, তা ছোট জাতের বড় জাতের নাম ধরে ডাকলে পাপ হয়। দোষ পাপা বলে কিছু হয় না, সব থাকলে তো হবে। বা 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 বা, খুব শিক্ষা দিচ্ছিস, কোথায় বলবি দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলতে, তা না একেবারে কোলে বসাচ্ছিস। বসাতে চাইলেই কি বসবো নাকি? না জেঠি, সে জ্ঞান আমার একেবারে টনটনে। সে জ্ঞান থাকাই ভালো, তোর বুঝতে হবে তুই যে বাড়িতে আছিস তোর বাপ চৌদ্দপুরুষ সে বাড়িতে কাজ করতো। না জেঠি, বাবা নয় গো, আমার ঠাকুরদা আর তার বাবা এখানে কাজ করতেন। যাগে যাক, বুঝলেই ভালো। হ্যাঁ রে খুকু, তুই আমার একটা কথা বলতো, আমরা কেউ জানলাম না তোরা এখানে কিভাবে গেড়ে বসলি, কে বসালো? কি কথা কও গো, তোমরা না জানলে কি হবে? এ বাড়ির মালকিন হরিমতি দেবী, তিনিই তো আমাদের একখানা ঘর খুলে দিয়ে বললেন তোরা এখানে থাক। শুনলি সাবু, শুনলি? তোর ঠাকুমার আক্কেলখানা শুনলি? আমি ছোট ঘরের মেয়ে হতে পারি, কিন্তু নিজের ছেলেকে মেয়ে বউ নিয়ে একটা ঘরে পৌঁছতে দিতাম না। ছেলে একটা ঘর নিয়ে আছে আর উনি বাইরের লোকের ওপর দরদ দেখাচ্ছে, কি মা একখানা! বেশ করেছে, ঠাম্মার বাড়ি ঠাম্মা যা ইচ্ছে তাই করবে, যাকে যা ইচ্ছে তাই দেবে, এখানে বাড়ির অন্য কারোর কোনো কিছু বলার রাইটস নেই। জেঠিমা, তুমি একটু আগে বললে না যে তুমি ছোট জাতের মেয়ে, ঠাম্মা বোধহয় সেই কারণেই তোমাদেরকে একখানা ঘর আমাদের মতো দিয়েছেন। যাই বলো জেঠি, ঠাম্মার হিসেব একেবারে পাক্কা।
খুব যে চ্যাটাং চ্যাটাং কথা বলছিস, কার ভরসায় বলছিস? ওই বুড়ির ভরসায় বললে ভুল করবি। ওই বুড়ির ভরসায় বলতে যাব কেন গো? তাছাড়া ঠাম্মা আমাকে যা বলতে বলেছিল তা তো আমি কিছুই বলিনি গো এখনো। হ্যারে কুকু, ঠাম্মা তোকে কি বলতে বলেছিল রে? এই তুই চুপ কর, ওকে বলতে দে। হ্যারে কি বলেছিল রে বুড়ি? সেরকম কিছুই বলেনি, ওই ঠাম্মা বলছিল কি ঠাম্মার একটা সোনার নথ পাওয়া যাচ্ছে না, তা ভুল করে যদি এই ঘরে এসে থাকে তাই। কি বললি? এত বড় কথা বলেছে? সোনার নথ? জীবন একটা পিতলের জীব ছোলা দিয়েছে? ছি 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 ছি। কিন্তু আমি তো কিছুই জানতাম না, প্রথম এখানে এসেই শুনলাম। তবে পাহাড়ি মুখার্জিকে আমি চিনতাম ঠিকই, কিন্তু তাকে যদি আমি এখন খুঁজতে যাই লোকে তো আমাকেই পাগল বলবে। তবুও খোঁজো। 1912 সালে টাইটানিক ডুবেছিল, আজও সে সমুদ্রের তলায় শুয়ে আছে, কিন্তু তার ছবি তুলতে গিয়ে কত আন্ডারসি ফটোগ্রাফার কত কষ্ট করেছে জানো? সমুদ্রের অনেক নিচে জলের চাপ অত্যন্ত বেশি, লোকে মারা যেতেও পারে, কিন্তু সে সব কিছু অস্বীকার করে মানুষ তার ছবি তুলে এনেছে। তুমিও খোঁজো, এই নাটকের গভীরে যাও। রমণবাবু, আপনি তো পাহাড়িকে চিনতেন, তো এর মধ্যে আপনার নজরে পড়েনি? সে যদি বলেন, আপনারও তো নজরে পড়া উচিত ছিল, আপনিও তো পাহাড়িকে চিনতেন, একবার আপনাদের বাড়িতেও তো এসেছিল। আপনি ওর কথা কিছু মনে করবেন না, এমনি তোর মাথার ঠিক নেই, ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে, তাছাড়া এত বড় শহরে পাহাড়ি মুখার্জির জন্য কে রাস্তায় রাস্তায় ঘুরবে? সেটা কি সম্ভব? মাসিমা, একটা কথা ভেবে আমি খুব অবাক হচ্ছি জানেন। আমরা সবাই জানি যে পাহাড়ি মুখার্জি মরে গেছে এবং তাকে পোড়ানো হয়ে গেছে, তাই হঠাৎ করে একজনকে মনে হলো পাহাড়ি মুখার্জি অমনি সবাই পাহাড়ি মুখার্জির সম্বন্ধে ব্যস্ত হয়ে পড়ল। আচ্ছা মাসিমা, এমনও তো হতে পারে পাহাড়ি মুখার্জির মতো দেখতে কোনো লোক আছে? প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তোমার মেসোমশাইয়ের কাছে এসে ওই পটল দত্ত বলে গেছে সে নাকি নিজে পাহাড়ের সঙ্গে কথা বলেছে। হ্যাঁ শেখর, এই কেসে হেরে যাওয়ার পর সুতপার আশা আমরা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু প্রথমে পুলিশ এসে তোমার মাসিমাকে বলল, তারপর পটলের কথা শুনে বুকের এই খালি জায়গাটা না একটু আশা দেখা দিল জানো। ভাবলাম ঘটনাটা যদি সত্যি হয় তাহলে আমার মেয়েটা তো ছাড়া পেয়ে যেতে পারে।